সকালবেলা ঘুম থেকে ওঠার পর দেখি ব্যালকনিটা ঠিক এইরকম অবস্থা ভাবা যায়। বাচ্চাগুলো কি পরিমাণে দুষ্ট হইছে, ওরা হচ্ছে মাঝে মাঝে এমন করে থাকে, শুধু আমাদের বাসায় না, ওরা যেই দিক দিয়ে যায় সব দিকে এরকম করে যায়। ওদের সম্পর্কে সবাই জানে যে ওরা ভীষণ দুষ্ট। এরপর হচ্ছে আমি বালুগুলো উঠাই নিলাম, তারপরে হচ্ছে এগুলো এখন গাছে দিয়ে দিব, এগুলো তো আর ফেলা যাবে না, এগুলো একটা কাজে লাগিয়ে ফেললাম। আর এই শাপলাগুলোটা না আমার খুবই ভালো লাগে, মানে শীত চলে আসছে তাও হচ্ছে এখানে আর পানি শুকায় নাই, আর শাপলাগুলো মাশাল্লাহ কত তরতাজা রয়েছে, আমার খুবই ভালো লাগছে। আর আমি যেহেতু বাসাতেই আছি তো এখন কোনো রান্না বান্না করবো না, সেটা কি কখনো হয়, চলে গিয়েছিলাম হচ্ছে মাটি চুলায় রান্না করতে। আর এখানে হচ্ছে আমি মাছ ভাজছি না, মাছ ভাজার সময় আমার বেশি ভয় লাগে, হচ্ছে মনে হচ্ছে যে আমার গায়ে এখনই তেলগুলো চলে আসবে, না হলে মাছ পুড়ে যাবে, মার কাছে খুবই বকা খাবো। তো হচ্ছে অনেক সেন্সিটিভলি মাছগুলো ভাজছিলাম। আর মাটি চুলায় রান্না কিন্তু অনেক বেশি মজা হয়, সো আমি টাইম পেলে এরকম মাটি চুলায় রান্না করতে চলে আসি। তো তোমাদের হচ্ছে আমি ফুল ব্লগটা আপলোড করে দিয়েছি, তোমরা দেখে নিও। আজকের মতো সবাই ভালো থেকো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।